আপনিও গুগল সার্চ বারকে ঠিক এভাবে ডাইনামিক ওয়ালপেপার এবং 3D কোডিং জোনে ক্রিয়েট করতে পারেন। চলুন দেখানো যাক কিভাবে করবেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন গুগল ম্যাট্রিক্স 3D এবং প্রথম ওয়েবসাইটটা যান, তাহলে দেখবেন ওয়েব পেজটা পুরো ব্ল্যাক হয়ে গেছে এবং গ্রিন কালারের কোডিং এর একটা বৃষ্টি হচ্ছে, যেখানে একটা বলতে পারেন একটা ডাইনামিক ওয়ালপেপার তৈরি হয়েছে, কোডিং গুলো পরপর মুভ করছে। এখন গুগলের এই লোগোর উপরে ক্লিক করলে এটা উল্টে যায় এবং আবার ক্লিক করলে সোজা হয়ে যায়। নিজেরা ফোনে বা ডেস্কটপে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে। থ্যাংকস ফর ওয়াচিং।